ফজল আল্লাহি আপনি লিখেছেন আমার চর্মরোগ আছে বারবার উজু করলে আমার চামড়ায় সমস্যা হয় আমার জন্য কি তাইম করে দেয় সুযোগ আছে বা ফজল আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্ন উত্তর যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি ত্যমুম করতে পারবেন না আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয় আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে কিংবা এ জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার যেটা চরম সমস্যা তৈরি হবে তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ের সমস্যা হয় সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন দুপুর উঁজু করলেন পরবর্তী চব্বিশ ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাউঠাত না ধুয়ে আপনি উজু করতে পারলেন এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে এবং এটা আজকাল খুবই সিম্পল করতে চাইলে খুব সহজ আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে উজু করতে পারি বহু উপায় আছে অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে একটু অসুবিধা হয় কষ্ট হয় এই উজুহাতেই তাই যেতে পারবেন না আলী আসগর আপনি লিখেছেন আমি একজন সেলসম্যান পণ্য বিক্রি করতে গিয়ে নারী পুরুষ সবার সঙ্গে কোমল ভাষায় কথা বলতে হয় নারীদের সঙ্গে কোমল ভাষায় কথা বলা কী জায়স হবে দেখুন আপনি স্বাভাবিক ভাষায় কথা বলবেন কোমল বলতে এমনভাবে আপনি কথা বললেন যে কথা আসলে তাকে আকৃষ্ট করা আপনার কথার প্রতি আপনার দিকে সেটা যেন উদ্দেশ্য না হয় এবং সেরকম কিছু যেন না ঘটে আল্লাহরপুয়ার ক্রণকারী মেয়ে নারীদেরকে পুরুষদের কাছেই কোনো কিছু চাইতে হলে সেটা চাওয়ার অনুমতি রয়েছে সে বিষয়ে বলে আল্লাহ বলেছেন যে নারীরা যেন তাদের কণ্ঠকে কোমল না করে ফলাত না লোভেল কোল তারা যেন কথাকে কোমল না করেন অর্থাৎ কৃত্রিমভাবে যেন কোমলতা সৃষ্টি করার চেষ্টা না করেন সেটি বলা হচ্ছে ঠিক একইভাবে আপনিও সেটি চেষ্টা করবেন তবে স্বাভাবিক কথা বলবেন আর এ সমস্ত ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে নিজের মার্কেটিংয়ের যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমারকে কনভিন্স করার সেটার জন্য আপনার নারী কাস্টমার হলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে করতে হবে যে আপনার কণ্ঠ আপনার কণ্ঠের কৃত্রিমতা এগুলো তার ফেতনায় পতিত হওয়ার উপায় হতে পারে দিলু শিকদার এআইডি থেকে আপনি লিখেছেন আমি এখনও ছাত্র সংসারে বাবার অধীনে থাকি বাবার উপার্জন অবৈধ আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার উপার্জনের কোনো পথ খোলা নেই তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে যেটুকু না হলে আপনার জীবন বাঁচে না সেটুকু সেখান থেকে শুধু গ্রহণ করতে পারবেন আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে প্রাপ্তবয়স্ক করে থাকেন তাহলে আপনি হাজারটা রাস্তা আছে উপার্জনের টিউশনি থেকে নিয়ে বহু উপার্জনের উপায় আছে সেরকম কোনো একটা উপায় অবলম্বন করে আপনি হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সেটি বাবা সংসারে শেয়ার করে আপনি প্রয়োজনে আপনারটা আপনি খাবেন এবং ভোগ করবেন আর যদি এখনও সে পর্যায়ে আপনার যাওয়ার মতো কোনো সুযোগই না থাকে তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সুযোগ না হচ্ছে আপনি নিরুপায় হিসাবে ততদিন পর্যন্ত বাবা সম্পদ সংসার থেকে সেটি গ্রহণ করতে পারেন কিন্তু খুব দ্রুততার সাথে আপনার নিজস্ব উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করে ফেলতে হবে